हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। आज के हे जन्माष्टमी, तुम्हारा सबा के जाना शुभ जन्माष्टमी। तो आज के मामाबाड़ी इस प्रचंड बिस्टी हो प्रचंड हमें कोकम भिजे मैंने भिजे एस तर चेन्ज कर एक खावा दावा कर जा जा क्ज कर सबटे तुम्हारे देखा बा जन्माष्टमी जो की हो जो सन्दे बेला पूजा है तरज की सबटाई तुम्हारे देखो। बाड़ी जन्माष्टमी से भावे है ना कारण बाड़ी ओरकम भाव को गोपाल ठाकुर नहीं बाड़ी जो पूजा है एखने ही सब बच्चों आसा है ना तो एबार एसि और की होते सबटाई तुम्हारे संगे शेयर करब। चलो शुरू करो। এখানে মামি নারকেলটাকে চিনি দিয়ে চিটে করে দিয়েছে, এবার নাড়ু করব। আমি আর মা দুজনে মিলে আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এবার দুজনে মিলে নাড়ুটা করে নেব। আর এখনই কারেন্টটা নেই, সেটা আগে তো ওই তো সবে দিয়েছিল কারেন্ট ছিল না। সব নাড়ুগুলোই কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে দুটো নারকেলের মধ্যে একটা আর হাফ নারকেলের নাড়ু। এখানে পায়েসও হয়ে গেছে, এখানে মামা হচ্ছে চিড়ে ভোগ বানিয়েছে, সেটা এখন সেটা ভিজছে। এখানে আছে ঠাকুরের সুজি আর লুচি, যেটা মামি আগেই বানিয়ে নিয়েছে। এখানে সব ফলগুলো ধুয়ে রাখা আছে, এগুলো যখন ব্রাহ্মণ পুজো করতে আসবে তখনই কাটা হবে। আলু ধুয়ে নিয়েছ? এখানে মামা ময়দাটা মাখিয়ে নিচ্ছে, আর এখানে হচ্ছে মটর আলু সিদ্ধ করে নিয়েছে মামি, যেটা ঘুগনি হবে আমাদের খাবারের জন্য। এগুলো লুচির জন্য লেচি করে নিয়েছি, আমি এখন একা বসে বসেই করছি যেহেতু ঘুমোইনি। আর বাকি এখনও এই ডোটা আছে, এটাও হবে লুচি। মামা গোল করছে, আমি লেচি কেটে দিচ্ছি, আর মা ওখানে লুচি করছে। আর ঠাকুর মশাই চলে এসছে, এখানে ফলগুলো মামি কেটে নিচ্ছে। কারেন্ট নেই, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, তো এখানে মামি মোমবাতি জ্বেলেই ফলগুলো কেটে নিয়েছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, খুব ঝড় হচ্ছে, তাই জন্য ফল অল্প অল্প করেই কাটা হচ্ছে, কারণ কতজন আসবে সেটা জানা নেই আমাদের। এই হলো আমাদের গোপাল। গোপালের ড্রেস যেটা নিয়ে এসেছিল ওটা ছোট। এখানে মামাবাড়ির গোপালকে এই লাল কাপড় কেটেই পরানো হয়। এগুলো নতুন কাপড় দিয়ে এখানে আমরা সব কিছু নিয়ে এসে এইভাবে কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, কারণ খুবই বৃষ্টি হচ্ছে, সবসময় আসা যাচ্ছে না ঠাকুর ঘরে। তার জন্য যখন বৃষ্টি একটু কম হয়ে যায় তখনই আমরা সব অ্যারেঞ্জ করে নিয়ে চলে এসেছি। আর ব্রাহ্মণ চলে এসছে, এখন প্রায় 8টা বেজে গেছে। পর্যন্ত কীর্তনের লোক আসেনি, তাই আমার মামা একাই গান করছে। কীর্তনের লোক যখন আসবে তখনই হবে। আজকের হচ্ছে রবিবার, আর শুক্রবার দিন জন্মাষ্টমী ছিল। শুক্র শনি দুদিনই আমার মামাবাড়িতে কারেন্ট ছিল না, তার জন্য তোমাদের সাথে কথা বলা হয়নি। জন্মাষ্টমী পুজোটা যেদিন হয়েছে ওই দিনও কারেন্ট ছিল না, তাই জন্য সবটা তোমাদেরকে দেখাতে পারিনি। যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। পুরোটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের জন্য, ঠাকুরের জন্য তো যা হয়েছিল হয়েছিল, বাড়িতে খাওয়ানোর জন্য আর যারা কীর্তন করতে এসেছিলো ওদের জন্য লুচি আর ঘুগনি হয়েছিল, তো সেটা তোমাদের দেখানো হয়নি। আর যতটা পেরেছি আমি দেখিয়েছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও দেখার জন্য।